हेलो पेरेंट्स बीए पॉजिटिव मॉम चैनल आरेक्टी नतून पर्वे आपनादेर स्वागत जानाई। आजकेर भिडियोते आमी कथा बोलबो गर्भावस्थाय महिलादेर जदि हिमोग्लोबिन कम थाके ताहले एई समय मायेदेर की की शारीरिक समस्या होते पारे एबं आपनी घरे की करे बुझबेन जे आपनार हिमोग्लोबिन कम आछे एबं एई समय आपनार सन्तानेर उपर एर प्रभाव की पड़ते पारे एबं जन्मेर परे की प्रभाव पड़ते पारे, तो ये विषय नहीं आजकल भिडियोते डिटेल आलोचना करब। आशा करी भिडियोटी अपन इनफर्मेटिव है, तई गोटाटा देखें स्किप ना करे अन्य मायेदेर संगे शेयर करते भूलें ना। और भिडियोटी भालो लागले अवश्य लाइक कमेंट करे जानाबेन आपनादेर मतामत। और हाँ, बीए पजिटिव मम चैनलटी प्रथमबार देखले अवश्य चैनलटीके सबस्क्राइब करबेन। देखुन पुरुषेर तुलनाय एकजन महिलार देहे हिमोग्लोबिनेर मात्रा किन्तु कम थाके আর ডিউরিং প্রেগন্যান্সি এটা আরও প্রকটভাবে দেখা যায়। এমনও হয়ে থাকে প্রেগন্যান্সিতে মায়েদের হিমোগ্লোবিন যদি কম থাকে সুস্থ সন্তান ডেলিভারির জন্য বা মাতৃগর্ভে সন্তানের সুস্থ বিকাশের জন্য অনেক সময় মায়েদের বাইরে থেকেও রক্ত দিতে হয় যদি হিমোগ্লোবিন খুব বেশি কম থাকে। রক্তে হিমোগ্লোবিন একটা স্বাভাবিক মাত্রায় থাকা কিন্তু খুব জরুরি, কারণ হিমোগ্লোবিন আমাদের দেহের কোষগুলোকে সক্রিয় ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় পাওয়া যায় এমন একটি প্রোটিন যা শরীরের অন্যান্য বাকি অংশগুলোতে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মহিলার হিমোগ্লোবিনের মাত্রা সর্বোত্তম হওয়া উচিত, কারণ তার সারা দেহে যথাযথ অক্সিজেন সরবরাহকে নিশ্চিত করার জন্য। রক্তের অক্সিজেন বহন ক্ষমতা সরাসরি সঞ্চালিত হিমোগ্লোবিনের মাত্রার সাথে সমানুপাতিক হয়ে থাকে। একজন গর্ভবতী মহিলার শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে তাহলে তার গর্ভস্থ সন্তানের বিকাশ বৃদ্ধিও কিন্তু ঠিক থাকে। এই জন্য গর্ভাবস্থায় মায়েদের হিমোগ্লোবিন সঠিক থাকা অর্থাৎ স্বাভাবিক মাত্রায় থাকা কিন্তু অত্যন্ত জরুরি। একজন গর্ভবতী মা কিভাবে বুঝবেন যে তার দেহে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে? এমনিতে হিমোগ্লোবিনের মাত্রা জানার জন্য আমরা ব্লাড টেস্ট করিয়ে থাকি এবং তার মাধ্যমে হিমোগ্লোবিনের মাত্রাটা আমরা জেনে থাকি, কিন্তু ঘরে কি করে বুঝবেন? দেখুন, হিমোগ্লোবিন যদি আপনার মধ্যে কম থাকে তাহলে আপনার চেহারা ফ্যাকাশে দেখাবে, খুব ক্লান্তি বোধ হবে, হাত পায়ের মধ্যে ঝিমঝিম ভাব বা একটু কামড়ানোর মতো সমস্যা হতে পারে, খাবারের প্রতি অরুচি, মাথা ঘোরাবে, আপনি বসে কাজ করা থেকে যখন উঠবেন তখন হঠাৎ করে অন্ধকার মনে হতে পারে এবং আপনার মধ্যে অস্থির ভাব দেখা যাবে, মনোযোগের অভাব দেখা যাবে এবং সামান্য একটু কাজ করলেই আপনি ভীষণ ক্লান্ত হয়ে পড়বেন। এই লক্ষণগুলো শুধুমাত্র যে গর্ভাবস্থায় দেখলেই হিমোগ্লোবিন কম আছে বলে সন্দেহ করা হবে তা কিন্তু নয়। স্বাভাবিক মহিলারাও কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করে বুঝতে পারবেন যে আপনার মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে। হিমোগ্লোবিন আপনার মধ্যে কম থাকলেই কিন্তু আপনার মুখ চেহারার মধ্যে একটা ফ্যাকাশে ভাব চলে আসবে। আপনি আপনার চোখটাকেও কিন্তু আয়নায় পরীক্ষা করে নিতে পারেন। চোখের নিচের অংশটা যদি মনে হয় একটু লাল ধরনের তা মানে আপনার মধ্যে রক্ত ঠিকভাবে আছে, কিন্তু চোখের ভেতরটা যদি ফ্যাকাশে দেখায় বা সাদা দেখায় তাহলে বুঝতে হবে হিমোগ্লোবিন কম আছে। তো এরকম সাইন সিমটম দেখলে সঙ্গে সঙ্গে টেস্ট করিয়ে নিতে হবে যে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা কতটা আছে। এবার বলবো যে গর্ভাবস্থায় একজন মায়ের দেহে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কি ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। দেখুন, গর্ভাবস্থায় যদি একজন মা অপুষ্টির শিকার থাকেন পাশাপাশি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিন্তু এই সিচুয়েশনটা অনেক ভয়াবহ হতে পারে। হিমোগ্লোবিনের অভাবে রক্ত প্রবাহে রক্তের ক্ষয় হয়। হিমোগ্লোবিনের অভাব হলে একজন গর্ভবতী মায়ের দেহে অক্সিজেনের সরবরাহটা কমে যায়, এর ফলে তিনি অজ্ঞানও হয়ে যেতে পারেন। এটা শুধু যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রেই এমন হবে তা নয়, যে কোনো কারোর দেহে যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে অক্সিজেন সরবরাহ কমে যাবে এবং তার থেকে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন। একজন গর্ভবতী মায়ের দেহে যদি হিমোগ্লোবিনের অভাব থাকে তাহলে যে সমস্যাগুলো প্রকট আকারে দেখা যাবে তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্যাগুলো সেগুলো হলো মাথা ধরা। দেখবেন আপনার দিনের একটা সময় খুব মাথা ধরে আছে, আপনার খুব অস্বস্তি বোধ হচ্ছে। খুব বেশি যদি মনে হয় আপনার মধ্যে সমস্যা দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে, কারণ হিমোগ্লোবিন দেহে অক্সিজেন সরবরাহ করে আর হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেনের সরবরাহ ঠিকমতো হয় না, এর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। এছাড়াও হিমোগ্লোবিন কমে গেলে মাথা ঘোরাতে পারে, কারণ আপনার দেহে যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন চলাচল না করে তাহলে কিন্তু মাথা ঘুরিয়েও পড়তে পারেন। এছাড়াও খিটখিটে মেজাজ, হাত পা ঘেমে যাওয়া, হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া,
ভীষণ ক্লান্তিবোধ অনুভব করা, সামান্য একটু কাজ করার পরে দেখবেন খুব ক্লান্তিবোধ লাগছে, এছাড়াও মনোযোগের অভাব, খিটখিটে মেজাজ কিন্তু একটা স্বাভাবিক লক্ষণ যদি আপনার দেহে হিমোগ্লোবিন কমে যায়। দেখুন, একটা কমন প্রশ্ন এখন মনে আসতেই পারে যে হিমোগ্লোবিনের ঘাটতি আমাদের দেহে কেন হয়। দেখুন, মানব দেহে হিমোগ্লোবিনের ঘাটতি হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা সমস্যা। আমরা যদি আমাদের চাহিদা অনুযায়ী ভিটামিন এবং খনিজ ঠিকভাবে গ্রহণ না করি তাহলে কিন্তু তার থেকে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায়। দেখুন, হিমোগ্লোবিনের ঘাটতি যে কোনো বয়সের যে কোনো কেউ এই সমস্যার সম্মুখীন হতে পারেন, এর জন্য কোনো বয়সসীমা নেই। যখনই আপনার দেহে খনিজ বা ভিটামিনের অভাব হবে তখনই কিন্তু হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেবে। এবার আপনাদেরকে আমি বলবো গর্ভকালীন অবস্থায় একজন মায়ের সর্বনিম্ন এবং সর্বোচ্চ হিমোগ্লোবিনের মাত্রা কতটা থাকা উচিত। দেখুন, একজন স্বাভাবিক সাধারণ নারীর হিমোগ্লোবিনের সর্বনিম্ন মাত্রা যেটা সেটা হবে 12 এবং সর্বোচ্চ মাত্রা যেটা সেটা হবে 15.8 গ্রাম। আর গর্ভকালীন অবস্থায় একজন গর্ভবতী মায়ের প্রথম ত্রৈমাসিক, সেই সময় সর্বনিম্ন যে হিমোগ্লোবিনের মাত্রা সেটা আদর্শ হলো 11.6 এবং সর্বোচ্চ মাত্রা থাকতে হবে 13.9 গ্রাম। গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে একজন গর্ভবতী মায়ের সর্বনিম্ন যে হিমোগ্লোবিনের মাত্রা সেটা হবে 9.7 এবং সর্বোচ্চ যে মাত্রাটা থাকবে সেটা হবে 14.8 গ্রাম। আবার অন্যদিকে তৃতীয় ত্রৈমাসিকে সর্বনিম্ন হিমোগ্লোবিনের মাত্রা থাকবে 9.5 এবং সর্বোচ্চ মাত্রা থাকবে 15 গ্রাম। তো এটা হচ্ছে একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ রেঞ্জ যেটা একজন গর্ভবতী মায়েদের ডিউরিং প্রেগনেন্সি এই রকম রেঞ্জের মধ্যে হিমোগ্লোবিনটা থাকতে হবে। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে 10.5, 11 এরকম হিমোগ্লোবিনের লেভেলটা রয়েছে লাস্ট ট্রাইমেস্টারে। দেখুন, রেঞ্জটা মিলিয়ে দেখুন, এটা অনেকটাই আদর্শ, অনেকটাই ভালো পরিমাণে হিমোগ্লোবিন আপনাদের মধ্যে রয়েছে। ডিউরিং প্রেগনেন্সিতে মায়েদের হিমোগ্লোবিনটা নেমে যায়, এটা স্বাভাবিক। অনেকেই হয়তো দেখেছেন যে প্রেগনেন্সির আগে আপনাদের হিমোগ্লোবিন হয়তো 12 ছিল, 12.5 ছিল, এবং প্রেগনেন্সির সময় আপনি দেখলেন মাপিয়ে যে সেটা 10.5, এটা কিন্তু স্বাভাবিক। দেখুন, এর পেছনে যে কারণটি, সেই কারণটি হলো যখন কোনো মহিলা কনসিভ করেন তখন তার দেহে 50%-এর মতো ব্লাড বেড়ে যায়, আর এই ব্লাড বাড়ার কারণ হচ্ছে গর্ভস্থ সন্তানের কাছে পুষ্টি পৌঁছে দেওয়া। একজন প্রেগনেন্ট ওমেন যখন চতুর্থ সপ্তাহের দিকে যান, রক্তে যে প্লাজমা রয়েছে যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেই স্তরটি লোহিত রক্তকণিকার তুলনায় বেড়ে যায়। এর জন্য কি হয়, লোহিত রক্তকণিকা পাতলা হয়ে যায়, এর ঘনত্বটা কমে যায়, এই জন্য এই সময়ে হিমোগ্লোবিন হ্রাস পায়। যার দরুন কি হয় যে মায়ের প্রেগনেন্সির আগে 12.5 বা 13 ছিল, সাডেনলি তার সেটা কমে 10.5 বা 11 চলে আসে। তো এটা হচ্ছে কি সিম্পল কারণ। তো এটা নিয়ে এতটা ভ্যারিড হওয়ার কিছু না। আপনার খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখুন যেটা আপনার রক্তে এই হিমোগ্লোবিনের মাত্রাটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিউরিং প্রেগনেন্সি কী খাবেন যেটা আপনাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রাটাকে বাড়াতে সাহায্য করবে এবং স্বাভাবিক রাখতে সাহায্য করবে। এবার আসছি যে হিমোগ্লোবিন যদি কম হয় তাহলে গর্ভস্থ সন্তানের ওপর কী প্রভাব পড়তে পারে। দেখুন, হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে গর্ভস্থ সন্তানের ওজন কিন্তু বৃদ্ধি পাবে না। মায়ের দেহে যদি অক্সিজেন ঠিকভাবে সরবরাহ না হয় তাহলে সেটা কিন্তু সন্তানও পাবে না। মায়ের দেহে যদি অক্সিজেনের ঘাটতি থাকে তার প্রভাব সন্তানের বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু পড়বে, তাই বাচ্চার গ্রোথ হবে না, ওজন বাড়বে না, শিশুটি দুর্বল হবে। কখনো কখনো দেখা গেছে যে ডেলিভারির পরে বাচ্চার মধ্যে অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা যাচ্ছে, অর্থাৎ রক্ত স্বল্পতার মতো সমস্যা রয়েছে। এটা হচ্ছে যদি মায়ের মধ্যে হিমোগ্লোবিন কম থাকে। এছাড়াও আরও কিছু সমস্যা শিশুর মধ্যে দেখা যেতে পারে, কিছু জন্মগত সমস্যা, কিছু জন্মগত ত্রুটি বাচ্চার মধ্যে আসতে পারে। আরেকটা কি হতে পারে, টাইমের আগে সন্তানের ডেলিভারি হয়ে যেতে পারে যদি মায়ের হিমোগ্লোবিন কম থাকে। গর্ভবতী মায়ের ক্ষেত্রেও অনেক জটিলতা দেখা যায় যেটা আমি আগেই বললাম। তবে এক্ষেত্রে আরেকটা যে সমস্যা হতে পারে যে ডেলিভারির সময় আপনার অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, এটা কিন্তু একটা বড় সমস্যা।
অনেক সময় ডেলিভারির পর এত রক্তক্ষরণ হয় যে মাকে বাঁচানো যায় না। আবার অনেক ক্ষেত্রে মাকে বাইরে থেকে রক্ত দিতে হয়। তো মোটামুটি এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় গর্ভকালীন অবস্থায় যদি মায়ের দেহে হিমোগ্লোবিনটা স্বাভাবিক মাত্রায় না থাকে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের এটা ক্লিয়ার হয়েছে যে গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কেন এতটা গুরুত্বপূর্ণ মা এবং গর্ভস্থ সন্তানের জন্য। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গর্ভাবস্থায় কি খাবেন, কি যত্ন নেবেন, কি করবেন যার থেকে আপনার দেহে হিমোগ্লোবিনের মাত্রাটাকে বাড়ানো যায় এবং হিমোগ্লোবিন যেন গোটা প্রেগনেন্সিতে স্থির থাকে, স্বাভাবিক থাকে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, বিএ পজিটিভ মম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।